ভারতে কিছু মানুষ আছেন যারা তাদের কালা জাদু অনুশীলন করতেন গাছের ওপর। এই ব্যাপারে শুনেছেন? তারা তাদের কালা জাদু অনুশীলন করবেন, তাদের কিছু পাত্র দরকার যার উপর অনুশীলন করবেন। তারা সত্যি সত্যি গাছেদের থেকে রক্তপাত ঘটান, লাল রক্ত বেরিয়ে আসে, আমি নিজের চোখে এটা দেখেছি। তারা নানান সব কাজ করেন গাছেদের ওপর। তো ধরুন আপনি ভুলবশত এই ধরনের একটা গাছ নিয়ে সেটাকে কাটলেন। গাছটা কিন্তু খুবই অত্যাচারিত একটা গাছ। সেটা যদি কারোর বাড়িতে যায়, কোনো নির্দোষ পরিবার ভালো খারাপের পার্থক্য না বুঝে সত্যি সত্যি তারা নিজেদের ক্ষতি করে ফেলতে পারেন। সাধারণত ভারতে কাঠমিস্ত্রির কাজ ঐতিহ্য পরম্পরায় শেখানো হতো, এখন তো অবশ্যই তাদেরকে স্কুল টুলে শেখানো হয়। একটা বিশেষ সম্প্রদায় আছে যারা দক্ষিণ ভারতে সাধারণত ডাকা হতো আচারিস নামে, ঠিক তো? সেখানে তাদেরকে কাঠ কিভাবে অনুভব করা যায়, কাঠ কিভাবে ব্যবহার করতে হয় তা শেখানো হতো। তারা কখনো কখনো কাঠ এমনিই বাতিল করে দিতেন, তারা নেবেনই না। এখন তো সেসব উঠে গেছে বাণিজ্যিক কারণে, কাঠের প্রত্যেকটা টুকরোকেই ব্যবহার করা হয় আর সব কিছুতেই লাগানো হয় আজকাল। আর এখন তো সবই প্লাইউড, আপনি জানেন তো তার মধ্যে কি কি আছে, তাই না? অন্যথায় আপনি একজন খাঁটি আচারীর কাছে গেলে ওনাকে আপনি যদি বলেন আমি এই কাঠটা ব্যবহার করব, ধরা যাক আমার পূজোর ঘরে বা আমার সাধনার ঘরে, উনি বলবেন না এই কাঠ পারবো না, আপনি অন্য কাঠ এনে দিন। যদি কেউ বলেন এটা আমার, জানেন তো আমি আমার বাচ্চার জন্য একটা দোলনা বানাচ্ছি, উনি বলবেন না এই কাঠ দিয়ে আমি কোনো বাচ্চার জন্য দোলনা বানাবো না। এইভাবেই তারা বেছে নেন, তারা এটাতে পারদর্শী হয়ে ওঠেন, এইভাবে কাঠকে অনুভব করায়। কিন্তু এই সব কিছুই প্রায় আমি তো বলবো 90%-এরও বেশি হারিয়ে গেছে দুর্ভাগ্যবশত। কিন্তু 20-30 বছর আগেও, প্রায় 30 বছর আগেও আমি যখন কনস্ট্রাকশনে ছিলাম এই ব্যাপারগুলো তখনও ছিল, কিন্তু এখন তো এটা প্রায় সব কিছুই ফালি করে প্যাক করে রাখা হচ্ছে, কারোরই কিছু যায় আসে না এসবে। এটা খুবই সূক্ষ্ম এক বল, শুধু কিছু সময় এটা খুব শক্তিশালী হয়, অন্যথায় সাধারণত বলটা বেশ সূক্ষ্ম। আসলে অনেক বাড়িতেই সম্ভবত মহিলারা, যদি মহিলারা তারা, আমি এটা কোনো নেগেটিভ ভাব থেকে বলছি না, মহিলারা যদি আকাঙ্ক্ষায় চুর কর্মজীবন নিয়ে ব্যতিব্যস্ত না হয়ে তারা একটু বেশি নম্র হন, তারা বাড়ির চারিদিক অনুভব করতে পারেন, এই ধরনের মহিলা যদি থাকেন সম্ভবত তারা জানবেন কোথায় কোনটা রাখতে হবে, এমনকি সেই ব্যাপারে না ভেবেও তারা জানবেন একেবারে, বুঝলেন তো, একেবারে পুরো সেই যুক্তি দিয়ে বিচার না করেও তারা এটাকে এমনভাবে সাজাতে পারেন যে সেটা ভালো অনুভূতি দেয়, যে সেটা যাতে বাড়ির মধ্যে কোনো নেগেটিভ উৎস না হয়ে ওঠে। আমি নিশ্চিত অনেক মহিলারাই এই সব বিষয়ে সংবেদনশীল হন, তারা হয়তো সচেতন নন যে তারা জানেন, কারণ আমি বিশেষ করে আমার এক কাকিমাকে দেখেছিলাম, উনি ঘন্টার পর ঘন্টা কাটাতেন জিনিসপত্র এখানে ওখানে সরিয়ে, খানিক এদিকে খানিক ওদিকে সরাবেন, যতক্ষণ না ওনার অনুভবে আমিও ওনার মতনই, আমিও জিনিসপত্র খুব এদিক ওদিক সরাই, ওটাকে ঠিক ওই রকম হতে হবে, কারণ আপনি সংবেদনশীল হলে এই সব কিছুই আপনার কাছে বাস্তব সত্য হবে। তো জীবনের অনেক 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 মাত্রা আছে, আপনি যতটা আবিষ্কার করতে ইচ্ছুক হবেন আপনার জীবন ততটাই সমৃদ্ধ হবে। সে আপনি রান্না করুন বা কাঠমিস্ত্রির কাজ বা মেঝে ঝাঁট দিন, একই কাজ করার লক্ষ লক্ষ উপায় আছে, ঠিক? লক্ষ লক্ষ উপায় আছে ওই একই কাজটা করার, একই কাজ হলেও সবার হাতে সমানভাবে হয় না, তাই না? একই রকম হয় না। কাজেই আপনি যদি মনোযোগ না দেন কিছুই নেই, কোনো কিছুই নেই, সব কিছুই শুধু পাথর আর কাদা মাত্র। আপনি যদি মনোযোগ দেন দেখবেন সব কিছুই অন্য কিছু হয়ে ওঠে। কতটা মনোযোগ, আপনার মনোযোগ কতটা তীক্ষ্ণ, আপনার মতে কতটা মনোযোগ জীবনের প্রাপ্য,
এটা একটা বড় প্রশ্ন। আপনার মতে জীবন কতটা মনোযোগ পাওয়ার যোগ্য? কতটা? আপনার সর্বস্ব যা কিছু আছে, তাই না? আপনি যদি মনোযোগ দেন, সবকিছুই অদ্ভুত, সবকিছুই অসাধারণ, সবকিছুই চমৎকার, সবকিছুই ঈশ্বরের কাছে পৌঁছানোর একটা দ্বার। যদি মনোযোগ না দেন, তাহলে সবকিছুই শুধু পাথর আর কাদা মাত্রই।